ভিজে গেছে জ্যাকেট থেকে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমাদের দ্বিতীয় দিন আইসল্যান্ডে। এখন মোটামুটি সকাল 6:30 মতো বাজে, তো সকালে উঠে নিই, গরম গরম ম্যাগি বানিয়ে নিয়েছি। অবশ্য যখন এই ম্যাগিটা খাবো ততক্ষণে হয়তো আর গরম থাকবে না। তো দুজনের জন্য দুটো টিফিন বক্সে বেড়ে নিয়েছি আর সাথে দুটো আপেলও নিয়ে নিলাম। এবার বলি, গতকাল আমরা আইসল্যান্ডে এসেছি ঠিকই, তবে আজ থেকে আমরা আইসল্যান্ডের মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোতে যাওয়া শুরু করব এবং সেই সেই সুন্দর পর্যটন কেন্দ্রগুলো ঘুরেও দেখব। তবে দেখতেই পাচ্ছেন এখানে লোকজন কত কম, দোকানপাট ঘরবাড়িও কত কম রয়েছে। তাই যেখানে ঘুরতে যাচ্ছি শহর থেকে মানে অনেকটাই দূরে যাব, তো সেখানে গিয়ে কেমন দোকানপাট রয়েছে বা খাওয়ার বন্দোবস্ত কেমন পাবো তা তো ঠিক বলতে পারছি না। তাই নিজেদের জন্য খাবার ব্যবস্থা এখান থেকে করে নিয়ে যাচ্ছি। তো ম্যাগি বানিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এছাড়াও চিপস বিস্কুট এইসব তো রয়েছে। এখন চলুন তাহলে সকালের খাবারটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। আর আমাদের আজকে ফিরতে ফিরতে অনেকটাই দেরি হবে, রাত প্রায় 9:30 হয়ে যাবে। তাই ভাবলাম সকালে একটুখানি হেভি ব্রেকফাস্ট করেই বেরোই। তো প্লেটের মধ্যে ভাত ডাল এইসব বেড়ে নিয়েছি, যদিও বা এত সকাল সকাল ভাত খেতে কখনোই আমার ইচ্ছে করে না, তাও ঘুরতে এসে বাড়িতে রান্না করা খুব সহজে হেভি ব্রেকফাস্ট বলতে এখন আমার কাছে এই ভাত ডাল ডিম সেদ্ধ এইসবই বোঝায়। তো গতকাল রাতেই সব কিছু তৈরি করে রেখেছিলাম, কারণ জানতাম আজকে অনেক সকাল সকালই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তাহলে এখন চলুন ওপর থেকে অল্প করে ঘি ছড়িয়ে দিয়ে দুজনে মিলে ঝটপট করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। ঘরে যা গরম লাগছিল সকালে, হাওয়াটা এখন এখন বেশি ভালো লাগছে, কিন্তু দিনের যত দিন বাড়বে তখন আর হাওয়াটা ভালো লাগে না, খুব ঠান্ডা লাগে। এখন টেম্পারেচার মোটামুটি 6-7 ডিগ্রির মধ্যে হবে। আইসল্যান্ডের আগের ব্লগে রেকাবিক শহরের এই চার্চটা দেখিয়েছিলাম, এর ঠিক পাশেই আমাদের বাস স্টপ রয়েছে। তো আইসল্যান্ডে যখন ব্লগগুলো শেয়ার করছি তখন অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আইসল্যান্ডে যেহেতু লোক সংখ্যা এত কম, যার ফলে এখানকার পাবলিক ট্রান্সপোর্টও অতটা উন্নত নয়, আর এখানকার মেন মেন যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো রয়েছে ওগুলো শহর থেকে অনেকটাই দূরে, তো সেখানে ঘুরতে যাওয়ার কী কী পথ রয়েছে। তো এখানে দুটো রাস্তা রয়েছে, প্রাইভেট কার নিয়ে গাড়ি চালিয়ে নিজে ঘুরতে পারেন, এখানে রাস্তাঘাট ভীষণ ভালো। আর দ্বিতীয় অপশানটা হলো এই ট্যুরিস্ট বাসগুলো বুক করে নিতে পারেন। তো আমরা দ্বিতীয় অপশানটাই চুজ করেছিলাম, কারণ নেদারল্যান্ডে আমাদের এখনও প্রাইভেট কারের দরকার পড়েনি, যার ফলে রোহনুর ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স এখনও আপডেট করেনি। তো আইসল্যান্ডে এই ট্যুরিস্ট বাসগুলো আপনি প্যাকেজ হিসেবেও বুক করতে পারেন বা ডে ট্যুর হিসেবেও নিতে পারেন। তো আমরা গেট ইওর গাইড থেকে ডে ট্যুর হিসেবে বুক করেছিলাম, এটার একটা কারণও রয়েছে, পরে বলছি আপনাদেরকে। তার আগে চলুন, আমাদের বাস চলে এসেছে, আমরা এখন তাহলে বাসে উঠে পড়ি। মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ, প্রচুর এখানে ট্যুরিস্ট বাস আসছে যাচ্ছে আর অনেকগুলো বাস স্টপ রয়েছে। তো আমাদের হোটেলের সব থেকে কাছের যে বাস স্টপটা ছিল সেখান থেকে আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে ওঠার সাথে সাথে আমাদের কিছু ডকুমেন্ট দিয়েছে সাইন করার জন্য। আসলে আমরা আজকে যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা নেচারের জন্য মাঝে মাঝে একটুখানি ডেঞ্জারাস হয়ে যায়, তো সে কারণে আমরা নিজেদের ইচ্ছে যাচ্ছি, কিছু হয়ে গেলে ট্যুরিস্ট কোম্পানির কোনো দায় থাকবে না, এইসবই ওরা সাইন টাইন করিয়ে নিচ্ছে। আর আজকের ওয়েদার খুব একটা ভালো নেই, অবশ্য আইসল্যান্ডে বেশিরভাগ দিনই এরকমই ওয়েদার পাওয়া যায়, সূর্যের আলো প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। তবে একটাই রক্ষে, মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখন চলুন, আমাদের যিনি বাসের ড্রাইভার রয়েছেন তিনি আমাদের গাইড, তিনি অনেক কিছু আমাদেরকে বলছেন আইসল্যান্ড সম্পর্কে। তো সেই সব আগে শুনতে শুনতে তারপরে সেই সব তত্ত্বগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে চলুন এগিয়ে চলি। তো সাথে ট্যুর গাইড থাকলে একটাই সুবিধে হয়, অনেক ইনফরমেশান রয়েছে যেগুলো আমরা নেট ঘেটে গুগল সার্চ করে পাই না, সেগুলো খুব সহজেই তাদের কাছেই পেয়ে যাই। তো প্রথমেই বলি, আইসল্যান্ড দেশটার নাম শুনলে মনে হয় এখানে এলে মনে হয় শুধু বরফই দেখতে পারবো, এটা হয়তো বরফের দেশ, তবে এখানে বরফ কম
আগুনটা হয়তো বেশি দেখতে পারবেন, এমন একটি দেশ যেখানে বরফ আর আগুন একসাথে দেখতে পাওয়া যায়। তাই তো আইসল্যান্ডকে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইসও বলা হয়, কারণ এখানে এত অ্যাক্টিভ ভলকানো রয়েছে। আর কয়েক বছর অন্তর অন্তর ওই যে আমরা ভূগোলের পাতায় পড়তাম না আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, এই জিনিসগুলো সত্যিকারের এখানে দেখতে পাওয়া যায়। ওই যে কিছুক্ষণ আগে দেখলেন মাটির নিচ থেকে ধোঁয়া উঠছে, এরকম প্রায় এখানে দেখা যায়। আর ওই জিওথার্মাল এনার্জির জন্য এখানে এনার্জির কোনো কমতি নেই। আর এখন আমাদের গাইড যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেখানে দেখুন এখন কয়েকটা বাড়ি দেখতে পারবেন, তবে এককালে নাকি এই জায়গাটায় অনেক লোকের বসতি ছিল। কিন্তু ওই যে মাটির নিচের তাপমাত্রা এখানে এতটাই বেশি, এখানে নাকি গ্রামের মানুষদের বাড়ি ভেদ করে যখন তখন গরম জলের ফোয়ারা বেরিয়ে যাচ্ছিল। তাই আপাতত শহর থেকে অনেকটা দূরে এলে প্রতি 1-2 কিলোমিটার অন্তর অন্তর 1-2টো বাড়ি চোখে পড়বে আপনার। তাহলে এখন চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রথম আমাদের ট্যুরিস্ট স্পটে এসে হাজির হয়েছি। তো আমাদের ট্যুরিস্ট বাসটা আমাদেরকে যেখানে নামালো, বাস থেকে নেমেই এরকম একটা সরু রাস্তা পেলাম। আর এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার পথে আপনি ছোট বড় অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখতে পারবেন। তো রোহন তো এক জায়গায় দাঁড়িয়ে গেল, ও নাকি এখানে ড্রোন ওড়াবে। অবশ্য আইসল্যান্ডের সব জায়গায় ড্রোন ওড়ানোর পারমিশন একদমই নেই, যেখানে নেই সেখানে সাইনবোর্ড দেওয়া থাকে। তো এখানে কোনো সাইনবোর্ড দেখতে পেলাম না। তো ওইদিকে এক জায়গায় থেকে ড্রোনটা ফ্লাই করুক, আমি বরং ওর সাথে না থেকে এই পথ ধরে এগোতে থাকি আর সুন্দর সুন্দর ওয়াটারফলসগুলো দেখতে থাকি। যেহেতু আমরা ট্যুরিস্ট বাসের সাথে এসেছি, আমাদের সাথে অনেকেই এসেছে, তো একটা সময় বেঁধে দিয়েছে, সেই সময়ের মধ্যে অনেক কিছু দেখে ফিরতে হবে। আর এই ট্যুরিস্ট বাসগুলোর সাথে আসার আমাদের মনে হয় এটাই একটা নেগেটিভ পয়েন্ট, মন খুলে বেশিক্ষণ কোথাও থাকা যায় না। তো চলুন এখন ধীরে ধীরে এগোতে থাকি। আমাদের বাসটা না আমাদেরকে অন্যদিকে নামিয়েছে, সবার লাস্টে যে ওয়াটারফলসটা রয়েছে সেটাই এখানকার মেন ওয়াটারফলস। তাহলে চলুন এখন ধীরে ধীরে সেই ওয়াটারফলসের দিকে আমি এগিয়ে যাই। পাহাড়ের কোল থেকে কলকল করে জল বইছে, আর সেই জল ঝর্ণার আকার নিয়েছে। ঝর্ণার আওয়াজ শুনতে কার না ভালো লাগে বলুন? তবে এতদিন তো ওয়াটারফলস আমি সবসময় সামনে থেকেই দেখে এসেছি, তবে এইবার প্রথম ওয়াটারফলসের পেছন দিকে এসেছি। এই জায়গাটা তো এমনিও আইসল্যান্ডের বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পট, তাছাড়াও আমাদের ভারতীয়দের কাছে এই জায়গাটার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে। অনেকে এই জায়গাটা চিনতেও পেরেছেন, হ্যাঁ, বিখ্যাত বলিউড সিনেমা শাহরুখ খান আর কাজল অভিনীত দিলওয়ালে সিনেমার গেরুয়া সংটা এখানেই শুটিং হয়েছিল। জায়গাটা অসাধারণ না, তবে এই ফলসের পেছনে যাওয়ার জন্য খানিকটা সিঁড়ি থাকলেও তারপরে পাথরের এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে। তবে এই সিঁড়ি দিয়ে নামার সময় আপনাকে রেইনকোট বা জ্যাকেট পরে অবশ্যই যেতে হবে। কিন্তু আমি তো এই ছবি টবি তুলবো তার জন্য আর কিছুই পরিনি, কিন্তু এখন ফিরে যাওয়ার সময় হাড়ে হাড়ে টের পাচ্ছি। একে তো এই ঠান্ডা, তার মধ্যে আবার ভিজে চুপচুপে হয়ে গিয়েছি। এখন চলুন তড়িঘড়ি করে আবার বাসে গিয়ে উঠে পড়ি, কারণ আমরা 6-7 মিনিট লেট হয়ে গিয়েছি। পুরো ভিজে গেছে জ্যাকেটটাকে। আর এরপর আমরা চলে এসেছি ব্ল্যাক স্যান্ড বিচে। আর বিচের নাম অনুসারে বুঝতেই পারছেন এই বিচের নাম এরকম কেন। এখানকার বালিগুলো দেখুন সব কালো রঙের, অবশ্য এগুলোকে বালি বললে ভুল হবে, ওই আগ্নেয়গিরির যে লাভাগুলো রয়েছে ওগুলো ঠান্ডা হয়ে হয়ে বিচের সাইডে অনেকটা বালির আকার নিয়েছে। তবে এগুলোকে হাতে নেওয়ার পরে মনে হলো বালি আমি নেইনি, যেন মনে হচ্ছে ওই ছাই বা চারকোল হয় না সেগুলো হাতে নিয়েছি। আর হালকা হালকা গরমও অনুভব হবে, তবে এই বিচটাকে আইসল্যান্ডের মোস্ট ডেঞ্জারাস বিচের মধ্যে একটা ধরা হয়। তার কারণটা আসার সময় আমাদের গাইড
গাইড বলছিলেন যে আমরা যেন কিছুতেই সমুদ্রের জলের সামনে অবধি না যাই, কারণ এই সমুদ্রের ঢেউ এতটাই পাওয়ারফুল, আপনি যদি ঢেউয়ের সামনে কোনোভাবে চলে আসেন আপনাকে কারেন্টের মতো টেনে নেবে। এর ফলে এর আগে এখানে বেশ কয়েকজন মারা গিয়েছে। তো তার ফলে এই সমুদ্রে স্নান করা তো দূরের কথা, সমুদ্রের জলের সামনে যাওয়া এখানে একদম নিষিদ্ধ। তবে এখানে দেখতে পাচ্ছেন তো কি জোরে জোরে হাওয়া বইছে, সমুদ্রের সামনে যাওয়া তো দূরের কথা, আমরা হয়তো 10 পাও এগোতে পারিনি। রীতিমতো এখানকার হাওয়া আপনাকে ঠেলে ফেলে দেওয়ার শক্তি রাখে। আর এছাড়াও এই যে বিচের মধ্যে ছোট ছোট পাথরযুক্ত বালিগুলো রয়েছে, হাওয়ার চোটে এমনভাবে এসে আপনার মুখে বাড়ি খাচ্ছে না, যেন মনে হচ্ছে ছোট ছোট পাথর তো নয়, কেউ সূচ দিয়ে আপনার শরীরে বিচ্ছে। প্রত্যেকটা লোকের এখানে মাঝে মাঝে করুণ অবস্থা হয়ে আসছিল। ভিডিও করার সময় ক্যামেরার সামনে হাসছিলাম ঠিকই, কিন্তু 2-3 বার আমাদের প্রত্যেকেরই এখানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তাই চট করে কয়েকটা ফটো তুলে ভাবছি এখান থেকে যেতে পারলেই বাঁচি। এত জোরে হাওয়ার শব্দের সামনে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ তো একদমই শোনা যাচ্ছে না। আর বিচের ওই সাইডটাতে দেখুন, যেখানে বড় বড় পাথরগুলো রাখা ছিল সে জায়গাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, তাই না? আর ফিরে যাওয়ার সময় হাওয়াটা যেহেতু পেছন দিক থেকে আসছে, তাই বাকিদের মতো এইভাবে হাওয়ার দিকে পিঠ দিয়ে এগিয়ে যাওয়াটাই ঠিক মনে হলো। আর এই ডেঞ্জার বিচে বেশিক্ষণ তো আর দাঁড়ানো গেল না, তবে বিচ থেকে ফিরে যাওয়ার আগে ভাবলাম কয়েকটা পাথর নিয়ে যাই এখান থেকে, স্মৃতি হিসেবে না হয় রেখে দেবো। এই জন্য বললাম হট ডগ খা, গরম কুকুর তা। সেই ভয়ঙ্কর বিচ থেকে বেরিয়ে এবার আমরা যাব আমাদের পরবর্তী টুরিস্ট স্পটের দিকে। তো সেখানে যেতে গেলে আমাদেরকে অন্য একটা বাস নিতে হবে। আর এই ট্রাকের মতো দেখতে বড় বাসটা আধ ঘন্টা অন্তর অন্তর চলে, তো বাসে করে মোটামুটি আমাদের মনে হয় 3-4 কিলোমিটার যেতে হবে। তাহলেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের সামনে। আর যদি কেউ বাস না নিতে চান, তাহলে পার্কিং স্লট থেকে আপনাকে প্রায় 1 ঘন্টা হেঁটে আসতে হবে। আর এই বাসের টিকিট ড্রাইভারের কাছ থেকেও পেয়ে যাবেন। তবে আমাদের এই বাসের টিকিট সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল আমরা যে ট্যুর কোম্পানির সাথে আজকে এসেছি তারাই। তবে এই রাস্তাটা খুব একটা ভালো নয়, তাহলে চলুন এইভাবে হেলতে তুলতেই সেদিকটাতে যাই। আর এখন যে জায়গাটা আমরা এসেছি সে জায়গাটার বৈশিষ্ট্য হলো, এখানে এলে আপনি 50 বছরের পুরনো এরকম একটা প্লেন ক্র্যাশের ভগ্নাবশেষ দেখতে পারবেন। আর এই জায়গাটা আইসল্যান্ডের সাউথ কোস্টে অবস্থিত। আমাদের মতো অনেকেই এসেছে 1973 সালে DC-3 প্লেন ক্র্যাশ যে হয়েছিল সেটা দেখতে। তবে এই প্লেন ক্র্যাশ নিয়ে নানান রকমের গল্প রয়েছে। তো তার মধ্যে সবচেয়ে কনভিনিয়েন্ট স্টোরি এটাই হলো, US থেকে যখন এই প্লেনটা আইসল্যান্ডের ক্যাপিটাল রেকাভিকের উদ্দেশ্যে রওনা হয়, তখন আইসল্যান্ডের এই ব্ল্যাক বিচের কাছে এসে পাইলটের মনে হয়েছে হয়তো ফ্লাইটের ফুয়েল ফুরিয়ে গিয়েছে, তাই তড়িঘড়ি করে এই বিচের ওপরেই ফ্লাইটটাকে ল্যান্ড করে ফেলে। তবে আনন্দের বিষয় হলো এই প্লেনে পাইলট ছাড়াও আরও অনেক প্যাসেঞ্জার ছিল, তো তাদের কারোরই কিছু হয়নি, সবাই সুস্থ স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে গিয়েছিলেন। তো বলতে পারেন এই প্লেন ক্র্যাশের পেছনে কোনো রকমের স্যাড স্টোরি নেই। তো এখন আমরা এই ফ্লাইটটার ভেতর দিয়ে হাঁটছি। আর 50 বছরের পুরনো এই ফ্লাইটের ধ্বংসাবশেষ নানান রকমের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এখানেই পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন ওপরে ছাদ ভেঙে পড়েছে, সব দিক দিয়ে তারঠার বেরিয়ে রয়েছে। ও বাবা, রোহন তো আবার স্মৃতি হিসাবে একটা তার পকেটে ঢুকে নিল বাড়ি নিয়ে যাবে বলে। ঠিকই আছে, কোনো সময় মাথার তার ঢিলা হয়ে গেলে এটা কাজে আসবে, মানে আমার না, ওর কথাই বলছিলাম। আর এখানে তো আবার অনেকেই নিজের নাম খোদাইও করে গিয়েছে। আমরা একটু চেষ্টা করেছিলাম, পেন্টেন তো আর সাথে কিছু আনিনি, তবে কিছু মজবুত জিনিসও পেলাম না যে ঘষে ঘষে নিজেদের নামটা এখানে লিখে যেতে পারবো। তো যাই হোক, চলুন ভেতরটাতে অনেকক্ষণ থাকলাম, এখন তাহলে আবার বাইরের দিকে যাই।
তো বলে রাখি, আইসল্যান্ডের যত টুরিস্ট প্লেস রয়েছে তার মধ্যে এই জায়গাটা অতটাও ফেমাস নয়। লোকেরা আসে ঠিকই দেখতে, তবে সেই পরিমাণেও নয়। আর শুরুতেই বলেছিলাম না, আমরা ডে ট্যুর হিসেবে এই ট্যুর বাসগুলো বুক করেছি, কোনো 3-4 দিনের প্যাকেজ নয়। তার কারণই হলো এটা দেখতে আসবো বলে, কারণ এই জায়গাটা অতটা ফেমাস নয় বলে কোনো টুরিস্ট এজেন্সির কাছে এই জায়গাটাই দেখতে নিয়ে আসার অপশন পাচ্ছিলাম না। তারপরে গেটিওর গাইডে একদিনের ট্যুরে এই ডিসি প্লেন ক্র্যাশের অপশন ছিল দেখতে আসার জন্য, তো আমরা এই জন্যই ডে ট্যুর বুক করেছিলাম। তবে আমাদের ভারতীয়দের কাছে এই প্লেন ক্র্যাশ দেখতে আসার অন্যতম প্রধান কারণই হলো ওই যে দিলওয়ালে সিনেমার গেরুয়া গানের কিছু অংশ এখানেও শ্যুট করা হয়েছিল, আর আমাদের আজকে এখানে আসার প্রধান উদ্দেশ্য সেটাই ছিল। আর এখন আমরা এসেছি আইসল্যান্ডের মোস্ট পপুলার গ্লেসিয়ার হাইকিংয়ের জায়গায়। এখানে লোকেরা হাইক করতে আসে, তবে আমরা তো হাইক করব না। কিন্তু আমরা কেন এসেছি তার কারণ, আজকে আমাদের বাসের একদল মানে মাত্র 4 আমরা গিয়েছিলাম ওই প্লেন ক্র্যাশটা দেখতে, আর বাকি লোকজন এখানে এসেছে হাইক করার জন্য। এই যে নদীর গা ঘেঁষে রাস্তাটা দেখছেন, সেদিক দিয়ে হেঁটে হেঁটেই ওই সামনের পাহাড়ের ওপরে ওঠে। তবে ওই সাদা সাদাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আপাতত ওগুলো বরফ নয়, পাথর রয়েছে, তবে শীতকালে পুরোটাই বরফের চাদরে ঢাকা থাকে। তো বাসের বাকি টুরিস্টরা এখানে এসেছে হাইকিংয়ের জন্য, তবে তাদের ফিরে আসতে এখনও মোটামুটি 10-15 মিনিটের মতো সময় রয়েছে। তাই ভাবলাম ততক্ষণ না হয় আমরাই এত সুন্দর দৃশ্যগুলো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে থাকি। আর এখন ঘড়িতে প্রায় রাত 8:30 মতো বাজে, আর আমাদের হোটেলে ফিরে যেতে এখান থেকে আরও 1 ঘন্টার পথ রয়েছে। আজকে সারাদিন প্রচুর ঘুরলাম, কালকে আরও ঘোরা বাকি রয়েছে, তবে ঠান্ডাতে অনেকটাই কাবু হয়ে গিয়েছি। ওই যে রাস্তা দিয়ে সকালবেলা, ও হ্যাঁ, তো সকাল সকাল রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ব্লগটা শুরু করেছিলাম, তো ধরুন আর হোটেলে ফিরে যেতে যেতে এই রাস্তা দিয়ে ব্লগটা শেষ করি। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই বেস্টটাকে ফলো করে দিন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।